আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবসের দিনেই ছোট ছোট গাছের চারা হাতে দেখা গেল দেবকে। কিন্তু কোথায়? উজবেকিস্তানে। হ্যাঁ, বিশ্ব পরিবেশ দিবসে উজবেকিস্তানের মাটিতেই গাছ লাগাতে দেখা গেল দেবকে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর আপকামিং মুভি হইচই আনলিমিটেড এর শুটিং এর জন্য দেব এখন সদল বলে উজবেকিস্তানে। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ক্যাপ্টেন্সিতে জোর কদমে শুটিং এ মেতে উঠেছেন দেব, কৌশানী, শাশ্বত, খরাজ, রজতা ভোরা। আর সেখানেই শুটিং এর ফাঁকে গাছের চারা লাগাতে হাঁটু গেড়ে বসে গাছে জল দিতে দেখা গেল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর কর্ণধার দেবকে। এই ছবিতে দেব, কৌশানী অন স্ক্রিন, স্বামী স্ত্রী, ঘরজামাই দেব এবং তার অসমবয়সী বন্ধুরা কিভাবে নিজের নিজের স্ত্রীকে ঢপ দিয়ে উজবেকিস্তানে পৌঁছয়, সেখানে বিস্তর ক্যারাবারের সিচুয়েশন, প্যান্ডেমোনিয়ামের পর অবশেষে হ্যাপি এন্ডিং হয় তা নিয়েই এই সিনেমা। দম ফাটা হাসি এই সিনেমাটির কলকাতায় শুটিং এর পার্ট ইতিমধ্যেই শেষ, বাকি অংশের শুটিং হই হই করে চলছে উজবেকিস্তানের মাটিতে। আর সেই উজবেকিস্তানের মাটিতেই গাছ লাগিয়ে পৃথিবীটাকে মানুষের বাসযোগ্য করে তোলার অঙ্গীকার নিচ্ছেন দেব। এর ফলে হয়তো লক্ষ লক্ষ দেবের ফ্যানেরাও অনেকেই উৎসাহী হয়ে গাছ লাগাবেন, আর পৃথিবীটাকে একটু হলেও সবুজ করতে পেরে দেব আওড়াবেন নিজের ডায়লগ, বলবেন দেব মাঠে নামে জেতার জন্য। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।